বিদ্যালয়ের কোনো ছাত্র বা ছাত্রী যদি ট্রান্সফার সার্টিফিকেট হারিয়ে ফেলে বা নতুন করে ট্রান্সফার সার্টিফিকেট চায় সেক্ষেত্রে আপনারা কোথা থেকে সেই ট্রান্সফার সার্টিফিকেট পাবেন বাংলা শিক্ষা পোর্টালের কোন অপশান থেকে সেই ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব একবার ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার পর নতুন করে আরেকবার ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে নিতে হবে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে এখানে আমি বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে নিয়েছি এবং এখানে পোর্টালে ড্যাশবোর্ডে চলে এসেছি তারপর এখানে আমি প্রথমে এইচএস পাস আউট স্টুডেন্টদের কিভাবে নতুন করে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করবেন আলাদা আলাদা করে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটি দেখার জন্য এখানে আমরা বাঁ দিকে যে অপশানগুলি আছে এখানে স্টুডেন্ট প্রমোশান অ্যান্ড ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে লিস্ট অফ এক্স স্টুডেন্ট এইচএস কমপ্লিটেড এই অপশানটিতে ক্লিক করব এখানে দেখুন সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ আসবে লিস্ট অফ এক্স স্টুডেন্ট এইচএস কমপ্লিটেড যখন থেকে এই বাংলার শিক্ষা পোর্টাল চালু হয়েছে তারপরে যতজন এইচএস পরীক্ষায় পাস করে স্কুল থেকে বেরিয়ে গেছে তাদের নাম এখানে পরপর চলে আসবে এবং এই নামের পাশে পাশে ডান দিকে দেখবেন অ্যাকশানের একটি কলাম আছে এই অ্যাকশানের কলামে এখানে ডাউনলোড একটি অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনারা নতুন করে ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে স্কুল লিভিং সার্টিফিকেট আবার ডাউনলোড করা যাবে সুতরাং কেউ যদি পুনরায় স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট চায় সেক্ষেত্রে আপনারা এই অপশান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার ছাত্রছাত্রীদের লিভিং সার্টিফিকেট দিতে পারবেন এরপর মাধ্যমিক পাস করা কোনো ক্যান্ডিডেট যদি লিভিং সার্টিফিকেট চায় সেক্ষেত্রে কোথা থেকে পাবেন সেক্ষেত্রে এখানে বাঁদিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে আবার আমরা স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করব তারপর স্টুডেন্ট প্রমোশন ডিটেনশান এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্টস প্রমোশন ডিটেনশান এই পেজটি চলে আসবে যেখানে নিচের দিকে এখানে দেখবেন ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ দুটিই আছে বোর্ড এক্সামিনেশনের জন্য এই অপশানটিতে এখানে দেখুন ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড লিভিং সার্টিফিকেট এখান থেকে আপনারা সমস্ত ছাত্রছাত্রীর ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ক্লাস টেনের ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করে গেছে আগের বছর যারা মাধ্যমিক পাস করেছে তাদের ট্রান্সফার সার্টিফিকেট এই অপশান থেকে ডাউনলোড করতে পারবেন এবং ক্লাস টুয়েলভ যারা দু সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদেরও এইখানে এই অপশানের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীর লিভিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এই দুটি পদ্ধতির মাধ্যমেও যদি আপনারা কোনো স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট না পেয়ে থাকেন সেক্ষেত্রে আরেকটি অপশানের মাধ্যমে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করা যেতে পারে তার জন্য এখানে যে বাঁদিকে অপশানগুলি আছে তার মধ্যে থেকে আবার আমরা স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব তারপর এখানে স্টুডেন্টস ট্রান্সফার আউট এই অপশানটিতে ক্লিক করব আপনারা এখানে এই স্টুডেন্টস ট্রান্সফার আউট পেজটিতে ডান দিকে সার্চ বক্সে সার্চ দিয়ে এখান থেকে সেই ক্যান্ডিডেটকে খুঁজে পেতে পারেন তারপর এখানে ট্রান্সফার সার্টিফিকেট এই কলামটিতে ডাউনলোড অপশানে ক্লিক করে সেই ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কোনো একজন ক্যান্ডিডেট একবার ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট পাওয়ার পর পুনরায় যদি লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট চায় সেক্ষেত্রে কোন কোন অপশান থেকে আপনারা সেই ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ